তো সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সো আজকে আমরা সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আমি আর প্রীতি সো আজকে আমরা শিখবো যে ইংরেজিতে কিভাবে আপনি মতামত প্রকাশ করবেন রাইট এই ধরনের কিছু বাক্য আমরা আজকে শিখব তো প্রীতি তোমাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো আমি তোমাকে আজকে কিছু বাক্য বলবো যে যা হলো যে ইংরেজিতে নিজের মতামত প্রকাশ করা যায় কিভাবে তার উপরে ভিত্তি করে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব চার পাঁচটা প্রশ্ন করবে বেশি করব না কারণ তুমি খুবই ব্যস্ত মানুষ আচ্ছা তাহলে প্রথম বাক্যটা আমি তোমাকে জিজ্ঞেস করতেছি তুমি সেটা ইংরেজি করবে বাংলা হলো আমার অভিজ্ঞতায় বলে যে মানে আমার অভিজ্ঞতায় বলে যে এটা ইংরেজি কি হবে ইন মাই এক্সপিরিয়েন্স ইন মাই এক্সপিরিয়েন্স গুড থ্যাংক ইউ সো মাচ তোমার বাক্য কারণ ধন্যবাদ পরবর্তী বাক্যটা হলো ব্যক্তিগতভাবে আমি মনে করি মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো একটা ব্যাপার যেমন এখন কোটা আন্দোলন চলছে রাইট তো আমি ব্যক্তিগতভাবে মনে করি কি এটা কোটা আন্দোলনটা কি যৌক্তিক রাইট তো এইভাবে যে তুমি যদি বলতে চাও যে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোটা আন্দোলন যৌ যৌক্তিক রাইট তো এটাই ট্রান্সলেট করবা যে তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কোটা আন্দোলন এটা যৌক্তিক যৌক্তিক

তুমি পরিস্থিতি কেমন দেখছো এটার ইংলিশ কি হবে হোয়াট ডু ইউ সি দ্য সিচুয়েশন হোয়াট ডু ইউ সি দ্য সিচুয়েশন তুমি পরিস্থিতি কেমন দেখছো এটি তোমার বাক্যগুলো সবগুলোই কারেক্ট আছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য এবং তুমি ভালো থাকবে এবং আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তো তুমি দর্শকদের উদ্দেশ্যে এক লাইন বলো জাস্ট এক লাইনে পুরো করে দাও তাড়াতাড়ি ভিডিওগুলো অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক লাইক দিবেন আর শেয়ার করে দিবেন সবার সাথে টাটা আরো নতুন ভিডিও তৈরি হ্যাঁ আর দর্শক মৃন্দু সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমরা যেহেতু ভালো কাজে আরো এগিয়ে যেতে পারি তো সবাইকে ধন্যবাদ শুধু টাটা সবাই ভালো থাকবেন ওকে